আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু স্যার। কথা বেশি না বাড়িয়ে ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। তবে শুধু এইটুকু বলবো, ক্লাসটা দেখার পর যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের কাজে লেগেছে বা তোমরা খুব ভালো বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই নেবে যারা এখনো পর্যন্ত করোনি। বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও এবং লাইক করো, কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগে, কারণ তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ক্লাস আরও ভালো দিতে ইচ্ছে হয় বা আরও পরিশ্রম করতে ইচ্ছে হয়। তা আশা করব যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। যে কোনো পরীক্ষার জন্য তোমার ম্যাথের ভয় কাটানোর সাথে সাথে তুমি যাতে পরীক্ষায় পারো তার ব্যবস্থা আমি করব। তুমি শুধু পড়ো, যেভাবে পড়তে বলছি সেইভাবে পড়াশোনা করো। আচ্ছা, প্রথমে একটা ছোট্ট প্রবলেম নিয়েছি, যে প্রবলেমটা অনেকে হয়তো পেরেছো আবার অনেকে হয়তো পারোনি। তো প্রবলেমটা একটু চেষ্টা করো, যদি কেউ করে থাকো এখানেই করো, বাড়িতে হয়তো করেছো কিন্তু সেই দেখে আনসার বলবে না, এখন আমার সামনে করবে, দিয়ে আনসার বলবে, তারপরে আমি বলে দেব। 64 এর স্কোয়ার মাইনাস 36 এর স্কোয়ার সমান 20 ইন্টু এক্স দেওয়া আছে, বলছে এক্স এর ভ্যালু কত হবে। যে পারবে সে আনসার দেবে। আমরা নেক্সট ক্লাসে স্কয়ার রুট কিউব রুট পড়ব। স্যার ডি হবে 140। 140 বলছে। স্যার 140। ওকে, চেষ্টা করবে কিন্তু বেশিরভাগ লাইভ ক্লাস করতে, লাইভ ক্লাস মিস করার চেষ্টা খুব কম করবে যদি খুব নিয়ার প্রবলেমে না পড়ো, কারণ লাইভ ক্লাসে তোমার কিন্তু প্র্যাকটিস হবে। 140 এখানে একটা টাইমার দেওয়া থাকে, তোমার এখানে প্র্যাকটিস হবে কিন্তু। তো যতটা পারবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো, আর যে যার গ্রুপে যে যারই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ সবসময় যে থার্ড ব্যাচ আর ফোর্থ ব্যাচের একই পড়ানো হবে তার কিন্তু গ্যারেন্টি নেই, ঠিক আছে? যে কারণে দুটো আলাদা ব্যাচ করা হয়েছে, অতএব যে যার ব্যাচেই যে যার করবে। চলো আমি অঙ্কটা করতে যাই। 140 অনেকেই বলেছে। তো দেখো, অনেক স্টুডেন্ট এই অঙ্কটা শুরু করে কিভাবে, যেহেতু 64 স্কোয়ার দেওয়া আছে, যদিও আজকে হয়তো পাচ্ছে না কারণ আজকে 64 স্কোয়ারও হয়তো জানে না, কিন্তু যখন নেক্সট দিন আমি স্কোয়ার রুট কিউব রুট পড়াবো তখন ও 64 স্কোয়ার ইজিলি বলে দিতে পারবে, 36 স্কোয়ার ইজিলি বলে দিতে পারবে। তখন ও কি হচ্ছে, ওইগুলো বসানোর চেষ্টা করে, কিন্তু এটা তা করবে না। তুমি এখানে আগের দিন যেহেতু সিম্পলিফিকেশন শিখেছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা শিখেছো। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি হয়, এ মাইনাস বি ইনটু এ প্লাস বি। তো সেটা এখানে অ্যাপ্লাই করবে। 64 প্লাস 36 আর 64 মাইনাস 36। মিউট করে দেবে সবাই, কেউ অন রাখবে না, বাকিদের ডিস্টার্ব হবে। 64 প্লাস 36 64 মাইনাস 36 সমান 20 ইন্টু এক্স, এইভাবে থাকলো। 64 প্লাস 36 মানে কত হয়, 60 আর 30 যোগ করলে 90, 6 আর 4 যোগ করলে 10, মানে 90 আর 10 যোগ করলে 100। তো এটা আমাদের দেবে 100, এটা দেবে আমাদের 28। তাহলে আমরা 100 ইন্টু 28 পেলাম বাম দিকে। ডান দিকে কত পাচ্ছি, 20 ইন্টু এক্স। কখনোই 100 ইন্টু 28 গুণ করতে যাবে না, তাতে ক্যালকুলেশন বড় হবে। আমরা তো আলটিমেট কাটাকাটি করব। কাটাকাটি করা আমি কিভাবে শিখিয়েছি, এক হচ্ছে এইভাবে সোজাসুজি করতে পারো বা এইরকম ভাবে কাটাকাটি করতে পারো। কখনোই কোনাকোনি কাটাকাটি করবে না, কোনাকোনি সবসময় গুণ হয়। তো এখানে 20 সাথে 100 কাটাকাটি করতে পারি, 20 × 100। অতএব এক্স এর মান কত হবে, 28 × 5 কত হবে। 28 × 5 মুখে মুখে যদি করতে চাও তাহলে কিভাবে করবে, 20 × 100, 8 × 40। 28 × 5 করতে চাইছো, 28 কে 20 + 8 ভাববে। 20 × 100, 8 × 40, তার মানে 28 × 140 হবে। অতএব তোমার এক্স এর মান হবে 140। এক্স এর মান হবে 140। 28 × 5, যদি মুখে মুখে না পারো তাহলে 5 দিয়ে গুণ করবে। 5 × 40, 40 × 0 হাতে 4, 5 × 10 = 14, তো 140। তো এক্স এর মান হচ্ছে 140। আর একজন স্টুডেন্ট এভাবেও করতে পারে, 100 × 28 পেয়েছে, ওদিকে পেয়েছে 20 × x, ও তারপরে 20 কে নিচে নামালো, দিয়ে তারপরে কাটাকাটি করলো। করতে পারে, কিন্তু একটু টাইমও বেশি যাবে। তো কাটাকাটি আমরা সাধারণত এইরকম ভাবে কাটাকাটি করি, অথবা এরকম ভাবে কাটাকাটি করি, কখনো কোনাকুনি কাটাকাটি করব না। এই দুটো জিনিস মাথায় রাখো। সবাই বুঝেছো? একবার হাতে সেন ব্যবহার করে কনফার্ম করে দাও। সবাই বুঝতে পেরেছো? একবার হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। এমন যদি কেউ থাকো, কোথাও ডাউট আছে, তাহলে বলতে পারো। এমন যদি কেউ থাকো, কোথাও ডাউট থাকে, বলতে পারো। আর যদি বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। চলো এই প্রবলেমটা চলে যাচ্ছে। প্রথমে চেষ্টা করবে তোমরা, 1 মিনিট টাইম দেব, দরকার পড়লে 2 মিনিট দেব, চেষ্টা করবে। তারপর আমি করাবো। 1 এর 9 × 1 এর 9 প্লাস 9 এর 10 × 9 এর 10। নিচে দিয়েছে 1 এর 9 × 1 এর 9 মাইনাস 9 এর 10 × 9 এর 10। তারপর মাইনাস দিয়ে লিখেছে 1 এর 9 × 1 এর 9 মাইনাস 9 এর 10 × 9 এর 10। নিচে লিখেছে 1 এর 9 × 1 এর 9 প্লাস 9 এর 10 × 9 এর 10। ভাগ সাইন দিয়েছে, দিয়ে 1 এর 9 প্লাস 9 এর 10। নিচে 1 এর 9 মাইনাস 9 এর 10 মাইনাস 1 এর 9 মাইনাস 9 এর 10 1 এর 9 প্লাস 9 এর 10 ইন্টু 1 এর 9/9 এর 10 প্লাস 9 এর 10/1 এর 9। পুরো অঙ্কে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, 9 আর 9 এর 10। জিরো আনসার হবে। পুরো অঙ্কে কটা সংখ্যা আছে একটু খেয়াল করো। দুটো স্যার, দুটো। 9 আর 9 এর 10। একটা টেকনিক শিখিয়ে দেই, ভালো করে মন দিয়ে শুনবে। প্রাইমারি পরীক্ষা বা আপার প্রাইমারি পরীক্ষাতে মেন যে কাজটা হয়, এরকম সিম্পলিফিকেশন খুব বড় বড় দেয়, ঠিক আছে? তো ভয় পাবে না, যে যত বড় দেখতে বাইরে থেকে লাগে সেটা তত সোজা হয়। শুধু ভয়টা কাটাতে হবে, দেখে ভয় পেয়ে ছেড়ে দেবে না। তো এখানে যেটা হচ্ছে, অঙ্কে কিন্তু শুধুমাত্র দুটো সংখ্যাকে বারবার রিপিটেশন করেছে, একটা 1 এর 9 আর একটা 9 এর 10। এবং সাধারণত এইসব অঙ্কে যেটা হয়, রিপিটেশনটা একই জিনিস বারবার রিপিটেশন করা হয়। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় ক্যালকুলেশন দিয়েছে, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে একটু ছোট, 3 রকম টাইপের জিনিস লেখা আছে। তো আমরা কি করব, যেহেতু দেখেছি 2খানা নাম্বার ছাড়া আর কিছু নেই, তাই আমরা অঙ্কে a = 1 এর 9, একটাকে 1 এর 9 ধরে নিলাম, একটাকে 9 এর 10 ধরে নিলাম। বাকি অঙ্ক আর কিছু করতে যাব না। একটাকে 1 এর 9 ধরে নিলাম, একটাকে 9 এর 10 ধরে নিলাম। যেহেতু আমার এইটা দেখতে বড় লাগছে, তাই এটার কাজ আমি পরে করব। যেটা একটু ছোট লাগছে সেটা দিয়ে আমি শুরু করব। তাহলে আমার প্রথম অংশের কাজ কত হবে জানি না, আমি সেটাকে সরিয়ে দিলাম। প্রথম অংশে কত কাজ হবে জানি না, আমি এখানে এরকম ব্র্যাকেট ব্যবহার করে রেখে দিলাম। দ্বিতীয় অংশটা একটু ছোট লাগছে, তাই দ্বিতীয় অংশের কাজটা করছি। তো 1 এর 9 কে a ধরেছি, 9 এর 10 কে b ধরেছি। তাহলে দেখতে পাচ্ছি a + b/a - b - a + b আমরা একটা মোটামুটি মিল পেয়ে যাচ্ছি। কি মিল পাচ্ছি না, লিখেছে a + b/a - b a - b/a + b, একটা মিল দেখতে পাচ্ছি আমরা, এদের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি। ইনটু পরেও একটা কিছু দেখা যাচ্ছে, a/b + b/a, এই হচ্ছে মিল। কি মিল দেখতে পাচ্ছি আমরা না, এখানে আছে a + b, এখানে আছে a - b। এখানে যা আছে এই একই জিনিসটাকে এখানে উল্টে লিখেছে। মজার বিষয় সেটাই, এইখানেও যে লিখেছে এখানেও সেই একই জিনিস লিখেছে। a + b না লিখে a/b লিখেছে, আর এখানে b/a লিখেছে, মানে উল্টে লিখেছে। তুমি যদি এইটাকে মনে মনে a ভাবতে, এটাকে যদি মনে মনে b ভাবতে, তাহলে ভেবে দেখলে a/b - b/a, আর এখানে সেটা প্লাস দেওয়া আছে। এই হচ্ছে কিছুটা মিল। এখন এই মিলের সাথে এই বড়টার মানে প্রথমটার কি মিল আছে সেটা পরে আসবো। আগে আমি এইটুকু পার্টটা ক্যালকুলেশন করার চেষ্টা করব, তারপর সামনেরটা করব। তাহলে আমি একটা একটা পার্টে করে তোমাকে দেখাচ্ছি, তোমার যাতে সুবিধা হয়। আমি এইটুকু পার্টটা আগে ক্যালকুলেশন করছি, পুরোটা খাতায় টুকে টুকে করার দরকার নেই। পরীক্ষা হলেও তুমি তাই করবে না, কারণ পরীক্ষা যদি তুমি সব লিখে লিখে করতে যাও টাইম নষ্ট হবে। তাই তোমার প্রথম কাজ হবে এইটা শুধু ক্যালকুলেশন করো, এটা তোমাকে কি দিচ্ছে সেটা দেখো। তাহলে এইটার ক্যালকুলেশন তুমি পাচ্ছ a + b/a - b - a + b/a + b। আচ্ছা, ছোট থেকে জানো, নিচে যখন থাকে নিচের গুলোর লসাগু করে নিতে হয়। আমরা যখন দুটো ক্যালকুলেশন করতে যাব, নিচের গুলো লসাগু করে নিতে হয়। a - b আর a + b লসাগু কি হবে, जस्ट a plus b into a minus b a plus b into a minus b এবার যখন আমরা উপরে লিখতে যাব তখন কি করতে হয় এখানে a plus b আছে নিচে a minus b আছে যেটা অভাব কি অভাব আছে না এখানে তো a minus b আছে কিন্তু আমার নিচে দুটো আছে a minus b a plus b তাহলে a plus b অভাব যেটা অভাব সেটা উপরের সাথে গুণ করতে হয় তো সেই হিসেবে আমরা পাবো a plus b whole square মাঝখানে যেমন মাইনাস আছে মাইনাস থাকুক এখানে আবার a plus b আছে অভাব কি a minus b অভাব তাহলে a minus b টা উপরের সাথে গুণ হবে একটা a minus b অলরেডি উপরে ছিল আর একটা a minus b গুণ হওয়ার জন্য a minus b whole square হলো তাহলে এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা আগে কনফার্ম করো আমি শুধুমাত্র এইটুকু পার্টটা ক্যালকুলেশন করলাম এটা বুঝেছো কিনা সবাই কনফার্ম করো এবার আমরা আগের দিন পড়ে নিয়েছি হ্যাঁ কেউ কিছু বলছো সব বুঝতে পেরেছি বেশ উপরের যে ক্যালকুলেশনটা এটা কি হয় গো আমরা আগের দিন পড়েছি a plus b whole square minus a minus b whole square কি হয় a plus b whole square minus a minus b whole square মাইনাস থাকলে কি হয় 4ab 4ab বলেছিলাম যে মাইনাস থাকলে 4ab হয় প্লাস থাকলে 2 a square plus b square হয় তো তাহলে এটা 4ab আর নিচেরটা কি গো a square minus b square বা a minus b into a plus b যেটা খুশি রাখতে পারো a square minus b square ও রাখতে পারো বা a minus b into a plus b ও রাখতে পারো এইটা দাঁড়ালো তোমার এইটার ক্যালকুলেশন লিখে রাখো এই মিডলটার ক্যালকুলেশন দাঁড়ালো এটা লিখে রাখো আচ্ছা এই লাস্টেরটার ক্যালকুলেশন কি দাঁড়াবে একই রকম করব a by b plus b by a তাহলে নিচের লসাগু সেই একই দেখো একই টেকনিক কিন্তু নিচের লসাগু এবি এখানে বি আছে তো কিসের অভাব এ এর অভাব তাহলে এটা দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার দেখে নাও লাস্ট দুটো যেটা ক্যালকুলেশন করলাম এটা বুঝলে কিনা একটা দাঁড়িয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab একটা দাঁড়িয়েছে 4ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এই পর্যন্ত বুঝেছো কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও সাধারণত পরীক্ষায় কিন্তু এরকমই থাকে একটা ছোট কিছু দেয় সেই ছোটটার অনুরূপ করে করে বাকিগুলোকে সাজানোর চেষ্টা করে ঠিক আছে তুমি যদি এই দুটোর দিকে তাকাও তাহলে এই দুটো কিন্তু নতুন কিছু নয় একই জিনিস শুধু ভয় দেখানোর চেষ্টা করেছে একটু ভালো করে খেয়াল করো আমি এখানেই বলছি একটু ভালো করে খেয়াল করবে তুমি এই যে সেকেন্ড পার্টটা যেটা দেখতে পাচ্ছ এই সেকেন্ড পার্টে তোমার উপরে লেখা আছে 1 এর 9 + 9 এর 10 মানে a প্লাস b লেখা আছে আমি তো একটাকে a ধরেছি একটাকে b ধরেছি তাই a plus b লেখা আছে কোন স্টুডেন্ট যদি এখানে গিয়ে বসাতে যায় প্রথম পার্টে একটু খেয়াল করে দেখো 1 এর 9 × 1 এর 9 মানে a স্কয়ার আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে নিচে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভালো করে খেয়াল করে দেখো তো তুমি সেকেন্ড পার্টে যে ক্যালকুলেশনটা করেছো যেখানে a plus b by a minus b আছে এখানে সেটা a square plus b square by a square minus b square আছে তাহলে আমার এক উত্তর হ্যাঁ এক উত্তর আমার যে সেকেন্ড পার্টের যে ক্যালকুলেশনটা সেই সেকেন্ড পার্টের ক্যালকুলেশনে একটু খেয়াল করো a plus b by a minus b আর ফার্স্ট পার্টে a square plus b square by a square minus b square তাহলে দেখতে গেলে a এর জায়গায় a square আছে b এর জায়গায় b square আছে একটু ভালো করে খেয়াল করো পুরো হুবহু সেম দেখতে জাস্ট a এর জায়গায় a স্কয়ার আছে b এর জায়গায় b স্কয়ার আছে ভালো করে খেয়াল করে দেখো সেকেন্ড পার্টে যেটা a plus b আছে আমাদের ফার্স্ট পার্টে সেখানে a স্কয়ার plus b স্কয়ার আছে সেকেন্ড পার্টের উপরে যেখানে a minus b আছে আমাদের ফার্স্ট পার্টে সেখানে a স্কয়ার minus b স্কয়ার আছে সেকেন্ড পার্টের নিচে যেখানে a minus b আছে আমাদের a স্কয়ার minus b স্কয়ার আছে মানে বলতে গেলে a এর জায়গায় a স্কয়ার b এর জায়গায় b স্কয়ার আছে প্রথম যে পার্টটা সেখানে a এর জায়গায় a স্কয়ার b এর জায়গায় b স্কয়ার আছে এটা বুঝলে কিনা একবার বলো এই দ্বিতীয় পার্টের সাথে প্রথম পার্টটা যদি তুমি তুলনা করতে যাও দ্বিতীয় পার্টটার সাথে যদি প্রথম পার্টটা তুলনা করতে যাও তাহলে দ্বিতীয় পার্টে ভালো করে খেয়াল করো a plus b by a minus b আছে তো প্রথম পার্টে খেয়াল করো a square plus b square by a square minus b square আছে তাহলে এর জায়গায় এ স্কয়ার, বি এর জায়গায় বি স্কয়ার আছে, এর জায়গায় এ স্কয়ার, বি এর জায়গায় বি স্কয়ার আছে। প্রথম পার্টে দেখো সরি দ্বিতীয় পার্টে দেখো মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি আছে। তুমি তোমার প্রথম পার্টের এই জায়গাটা দেখো একই জিনিস আছে, মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। কি গো বোঝা গেছে কি? বোঝা গেছে কি এর জায়গায় এ স্কয়ার বি এর জায়গায় বি স্কয়ার বসানো আছে। দেখো দুটো জিনিস তুমি যখন বসিয়ে দিচ্ছ, তুমি যখন এ বি করে সব বসিয়ে দেবে তখন একটু লক্ষ্য করলে সব ক্যালকুলেশন করার দরকার হয় না, একটু লক্ষ্য করলে সব ক্যালকুলেশন করার দরকার হয় না, ছোটটা ক্যালকুলেশন করব বড়টা হয়ে যাবে। এর জায়গায় এ স্কোয়ার বি এর জায়গায় বি স্কোয়ার, দেখো দুটো হুবহু সেম দেখতে, দুটো হুবহু সেম দেখতে, শুধু এর জায়গায় এ স্কোয়ার আছে বি এর জায়গায় বি স্কোয়ার আছে। সবাইকে বুঝলে আমার কথা? তাহলে যদি বুঝে গেছো তাহলে এই পার্টটার ক্যালকুলেশন কত বেরিয়েছিল? 4ab বাই a মাইনাস b ইন্টু a প্লাস b বেরিয়েছিল, তাই না? স্কয়ার মাইনাস b স্কয়ার বা a মাইনাস b বাই a মাইনাস b, একই ব্যাপার তো। এবার বলো এই প্রথম পার্টটার কথা বলো, প্রথম পার্টটার কথা বলো, প্রথম পার্টটাই তাহলে আমরা a এর জায়গায় কত বসাবো গো বলো? a এর জায়গায় কত বসাবো? 4 স্কয়ার, a এর জায়গায় a স্কয়ার b এর জায়গায় b স্কয়ার। যেখানে এ আছে সেখানে এ স্কোয়ার বসাবো, যেখানে বি আছে সেখানে বি স্কোয়ার বসাবো। এই তো শুধু দুজনের মধ্যে পার্থক্য আমি দেখেছি, আর তো কিছু দেখিনি। আর সেকেন্ড পার্টটার ক্যালকুলেশন কত করেছিলাম গো? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এই দাঁড়াচ্ছে তোমার প্রবলেম। এক লাইনে প্রবলেম দাঁড়ালো এটা। এই পর্যন্ত বুঝেছো কিনা কনফার্ম করো। এই পার্টটা শুধু আমি সেকেন্ড পার্টটা ক্যালকুলেশন করলাম। সেকেন্ড পার্টে যেখানে এ আছে ফার্স্ট পার্টে সেখানে এ স্কয়ার বসাবো, সেকেন্ড পার্টে যেখানে বি আছে ফার্স্ট পার্টে সেখানে বি স্কয়ার বসাবো, দিলে আমার অঙ্ক দাঁড়িয়ে গেল এই পর্যন্ত। সবার কি ঠিক আছে? এমন কেউ আছো বুঝতে পারোনি? তাহলে মাইক্রোফোন অন করে বলতে পারো। আর যদি বুঝে গেছো তাহলে এবার আর ক্যালকুলেশন করার মতো কিছু নেই, আনসার হয়ে যাবে 4 এ স্কয়ার বি স্কয়ার बाई ए स्क्वायर माइनस बी स्क्वायर इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर। भाग থাকলে গুণ করে নিতে হয়, গুণ করলে উল্টে যায়, গুণ করলে উল্টে যায়, এটা উপরে চলে যাবে। a প্লাস বি a মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4ab নিচে চলে গেল। আর এটা তো আগে অলরেডি গুণই আছে, তাহলে এই দাঁড়াচ্ছে আমাদের রেজাল্ট। এবার আমরা দেখব কি কি কাটাকাটি যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, 4ab আর ab মিলে 4a স্কয়ার b স্কয়ার, 4a স্কয়ার b স্কয়ার কেটে গেল। তো আলটিমেট আনসার দাঁড়ালো 1, আলটিমেট আনসার দাঁড়ালো 1। সাধারণত পরীক্ষায় যদি নেগেটিভ মার্কিং না থাকে, কোনো বড় প্রবলেম দিলে সাধারণত আনসার 1 বা 0 যদি অপশনে থাকে ওটা টিক করার চেষ্টা করবে। যদি না পারো, একদম না পারো, তখন 1 বা 0 দেওয়ার চেষ্টা করবে। সাধারণত বেশিরভাগ অঙ্কে যেগুলো একটু ডিফিকাল্ট ক্যালকুলেশন হয় সেগুলোর আলটিমেট আনসার 1 বা 0 দাঁড়ায়। তো এটা বুঝেছো আশা করি সবাই। এমন যদি কেউ থাকো কোথাও ডাউট থাকে বলতে পারো। যখনই কোথাও ভাগ থাকে 4ab স্কয়ার b স্কয়ার একটু বলুন না, এটা এইটা 4a স্কয়ার b স্কয়ার হচ্ছে, আর এই দুটো গুণ করলে তোমার কি দাঁড়াবে বলো? 4 ইনটু দুটো a মানে a স্কয়ার, দুটো b মানে b স্কয়ার, তাহলে 4a স্কয়ার b স্কয়ার। এই হ্যাঁ বলো, এ কি বলছো? তোমার কথা কেটে যাচ্ছে, একবার লেফট হয়ে গিয়ে জয়েন করো। তোমার কথা কেটে কেটে যাচ্ছে, নেটের প্রবলেম হয়তো। লেফট হয়ে গিয়ে জয়েন করো একবার। উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সাথে কাটলো, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কাটলো, এখানে 4a স্কয়ার b স্কয়ার এর 4a স্কয়ার b স্কয়ার এর সাথে কাটলো। স্ক্রিনশট নিয়ে রাখো, মুছে দিচ্ছি আমি। স্যার এত বড়টাই কি আমরা ক্যালকুলেশন করব? আমরা শুধু এইটা ক্যালকুলেশন করব, আমরা এইটা শুধু ক্যালকুলেশন করব, এটা হুবহু বসিয়ে দেব বাকিটা। আচ্ছা ঠিক আছে। আর প্র্যাকটিস ধীরে ধীরে বাড়লে এটা দেখেই তুমি এক আনসার ডাইরেক্ট বলে দিতে পারবে। আচ্ছা বেশ। আচ্ছা আমরা লাস্ট দিন পড়েছিলাম, একটু কেউ বলবে কে বলতে পারবে আমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা কি ছিল কে বলতে পারবে a plus b plus c into a square plus c into a square plus b square plus c square a square plus b square plus c square minus ab minus bc minus c minus ab minus bc minus c এটা একটা ফর্মুলা আমরা শিখেছিলাম ভেরি গুড এ ছাড়া একই হাফ দিয়ে কি শিখেছিলাম a plus b plus c into a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান a প্লাস ইনটু সি বাই 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার c মাইনাস কি করে এসেছিল সেটাও দেখিয়েছিলাম হ্যাঁ স্যার এর সাথে 2 গুণ করেছিলাম একটা 2 ভাগ করেছিলাম দিয়ে করে দেখিয়েছিলাম তো এই ছিল এই ফর্মুলাটা এবং প্রতিটা মানে বিশেষ করে প্রাইমারি আপার প্রাইমারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই এই অঙ্কটা বা এই ফর্মুলাটা আর কি এর উপরে নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় আর কি ঠিক আছে তো এই দিয়েছে এই আমাদের ফর্মুলাটা যে জানো না সে একবার খাতায় লিখে নিতে পারো ঠিক আছে কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট খুবই কাজে দেবে তাই যদি কেউ না জেনে থাকো তাহলে এটা লিখে রাখো এবার আমি আগের দিন বলেছিলাম যে একটা কোনো অঙ্ক এরকম দিতে পারে a প্লাস b প্লাস c এর মান 0 দিয়ে দিয়েছে যে বলছে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউর ভ্যালু কত হবে তাহলে কি বলবে তুমি 0 না এ ভালো করে দেখো আমি তো এইটুকু জানতে চেয়েছি a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ও 3abc - 3abc টা ডান দিকে চলে আসবে গেলে প্লাস 3abc হয়ে যাবে আর যদি আমি এটা পুরোটা জানতে চাইতাম আমি আরেকবার বলুন হ্যাঁ কোনটা বলো আরেকবার লেখা আছে আর যেটা যেটা লেখা আছে ওই লেফট হয়ে গিয়েছিলাম ওই এ হয়ে গিয়েছিল বলে আচ্ছা বেশ আমি বলছি যে এটা আগের দিন ফর্মুলা শিখিয়েছিলাম a³ + b³ + c³ - 3abc এর ফর্মুলা আগের দিন দুই রকম ভাবে লিখে দেখিয়েছিলাম a³ + b³ + c³ - 3abc সমান লিখেছিলাম a + b + c মনে রাখার টেকনিক বলেছিলাম যে a³ বানাতে হবে এখানে a আছে তো এখানে a² লাগবে এখানে b আছে তো এখানে b² লাগবে এখানে c আছে তো এখানে c² লাগবে আর ওইগুলো এক্সট্রা কিছু টার্ম আছে সেগুলোকে কাটানোর জন্য a b b c c এ বাদ দিতে হয় তো এটা আমরা লাস্ট দিন পড়েছিলাম এই ফর্মুলাটা ঠিক আছে লাস্ট দিনের ভিডিওতে তুমি দেখতে পাবে এটা এক্সপ্লেইন করেছি এবং এইটা থেকে আবার এরকম বানানোও শিখিয়েছিলাম যে একটা 2 ভাগ করা দিয়ে 2 গুণ করা দিয়ে সেভাবে করাও আমরা লাস্ট দিন দেখেছিলাম ঠিক আছে তো এই দুখানা ফর্মুলা স্ক্রিনশট নিয়ে রাখো এটা আমি লাস্ট দিন বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয় সেইটার উপর বেস করে আমরা এখানে প্রবলেম একটা পরীক্ষায় পড়েছে সেটা করব পরীক্ষায় এটা দিয়েছে কিভাবে করব কোনটা आंसर হবে পরীক্ষায় দিয়েছে এটা কোনটা आंसर হবে বলো স্যার এটা হবে এ এ বলছে স্যার বলছিলাম যে ওই হাফ ইনটু a প্লাস b প্লাস c তো এবারে হয়তো হাফের মানটা হয়তো দিয়ে দিলে হয়তো 0.5 স্যার a a आंसर স্যার এটাও দিতে পারে এ সেটা পরে আসছি বলে দিচ্ছি একটু অপেক্ষা করো স্যার এ এ হবে বলছে জাস্ট ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করো a³ + b³ + c³ - 3abc এর ফর্মুলা জানতে চেয়েছি তো আমরা দুটো ফর্মুলা শিখেছি সেকেন্ড যে ফর্মুলাটা শিখলাম সেটা বললাম a + b + c / 2 * a - b হোল স্কয়ার + b - c হোল স্কয়ার + c - a হোল স্কয়ার তাই করা হয়েছে a - b হোল স্কয়ার + b - c হোল স্কয়ার + c - a হোল স্কয়ার তাই করা হয়েছে এখানে ঠিক আছে তো এখানে একটু ভালো করে খেয়াল করো এবার অনেক সময় পরীক্ষায় কি করে কে জয়েন হতে পারছে না এত তো অনুশ্রী জয়েন করেছে তো ওখানে বলতে জয়েন হতে পারছ না স্যার এখন জয়েন করলাম আচ্ছা বেশ এবার এবার শোনো ভালো করে কি বলতে চাইছে, আমাকে বলতে চাইছে যে এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে নিয়েছি অলরেডি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, সেটার ফর্মুলা আমাদের কি বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সির ফর্মুলা যেহেতু এ প্লাস বি প্লাস সি বাই টু ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, পরীক্ষায় দেখো ডিরেক্ট হুবহু পুরো টুকে বসে দিয়েছে। ঠিক আছে, একটা অপশানে এরকম দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি, তুমি যদি এইটাকে এ ধরে নাও, এটাকে যদি বি ধরে নাও, এটাকে যদি সি ধরে নাও, একদম হুবহু অপশন টুকে বসে দিয়েছে, ফর্মুলাটাকে জাস্ট ফর্মুলাটাকে টুকে বসে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি বাই টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অনেক সময় পরীক্ষায় এমনও দিতে পারে তোমাকে, এই যে হাফ আছে না, যে ওয়ান বাই টু আছে, ওয়ান বাই টুর পরিবর্তে 0.5 দিয়ে দিল, তোমাকে পরীক্ষা দিল এরকম ভাবে 0.5 ইন্টু 1.1 প্লাস 1.2 প্লাস 1.3, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন আছে হুবহু সেম আছে, শুধু একের দুইয়ের পরিবর্তে 0.5 গুণ করে দিল, সেইভাবেও দিতে পারে। ঠিক আছে, তো তুমি যদি ফর্মুলাটা ভালো করে জানো তাহলে তোমার এইসব দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই, তুমি যদি ফর্মুলাটা ঠিকভাবে জানো তাহলে তোমার এইসব দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই, তুমি জাস্ট ফর্মুলাটা ক্লিক করো, ফর্মুলাটা ভাবার চেষ্টা করো, তাহলেই তোমার হয়ে গেছে। আমরা লাস্ট দিন পড়েই নিয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ফর্মুলা কি হয়, তো এই ফর্মুলাটা আমার মাথায় যখন ক্লিক হয়ে যাবে তখন আমার অপশন কেমন দিয়েছে অত সব ভাবার দরকার নেই, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি এই পর্যন্ত? একবার হাতে সাইন দাও। দুটো যদি থাকে অপশনে তাহলে মানে না, দুটো কি করে দেবে, দুটো কখনো অপশনে দিতে পারে না, কখনো দুটো অপশনে দিতে পারে না, তাহলে কোশ্চেন ভুল আছে। এটা চেষ্টা করো দেখি কে কে করতে পারে, আগে চেষ্টা করবে, 1 মিনিট থেকে 2 মিনিট টাইম দেবো, তারপর আমি করে দেবো। 1 প্লাস 1/0.3, 1 প্লাস 1/0.3, নিচে দেওয়া আছে 5/0.33 প্লাস 2/0.3 প্লাস 2/0.3 ইন্টু 0.33 মাইনাস 0.3 ইন্টু 0.33 বাই 5 ইন্টু 0.3 প্লাস 2 ইন্টু 0.33 প্লাস 2। চলো আরো 1 মিনিট টাইম দিচ্ছি, চেষ্টা করো। সাধারণত অঙ্কে সবসময় চেষ্টা করবে যে দশমিক টশমিক যেগুলো দিয়েছে সেগুলোকে এ বি এইভাবে ধরে নাও, তোমার প্রতিটা অঙ্কে তোমার টার্গেট এরকম টাইপের থাকবে যে এ বি এইগুলো কাকে ধরবো, যেগুলো দশমিক দিয়ে দিয়েছে, যেগুলো ভয় দেখানোর চেষ্টা করেছে। একজন বলল সি আনসার হবে, আমাদের এখানে দেখো 0.3 আর 0.33, তো আমরা এ ধরে নেব 0.3 কে আর বি ধরে নেব 0.33 কে, বেশ, আর বাকি প্রবলেমে কিছু নেই। এবার নর্মালি ছোটবেলার মতো ক্যালকুলেশন করবো। বলো তো উপরে কত দাঁড়াবে? 1 প্লাস 1/a, এইটার ক্যালকুলেশন কি হয়, একের সাথে যদি হাফ যোগ করতে বলি কত হয়, একের সাথে হাফ যোগ করতে বললে কত হয়, a + 1/a, একের সাথে যদি ও একের সাথে 1.5, হ্যাঁ এটা সবসময় শোনো, নিচে যেটা থাকে ওটা নিচে বসিয়ে দেবে। একের সাথে যোগ বিয়োগ করার সময়, একের সাথে যোগ বিয়োগ করার সময় এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুটোর প্লাস করে উপরে বসাবে, আর এখানে যদি মাইনাস থাকে এই দুটোর মাইনাস করে উপরে বসাবে। এখানে তেমনি 1 প্লাস 1/a করছি, নিচে a হবে, এর দুজনে যোগ করে উপরে বসাবো, মানে a প্লাস 1/a হবে। তো a প্লাস 1/a হবে 1 প্লাস 1/a এর ক্যালকুলেশন। 1 প্লাস 1/a এর ক্যালকুলেশন হবে এত, আমি তাহলে ই সমান এখানে কত ধরেছি 0.3, বি সমান কত ধরেছি 0.33, এটা ধরে রেখে দিলাম। এবার আমি কাজ করছি, প্রথমে সাজাচ্ছি 1 + 1/a, নিচে কত আছে গো 5/b + 2/a + 2/ab, এটা দিয়েছে। আচ্ছা মাইনাস, পুরোটা লিখতে পারো পরে ও করতে পারো, প্রথমে না লিখলেও কোনো যায় আসে না, শেষেও লিখতে পারো। আর যদি কেউ মনে করো পুরোটা লিখবে, লিখে নাও ab/5a + 2b + 2, এইটা দাঁড়াচ্ছে তোমার রেজাল্ট। এর জায়গায় তুমি যদি 0.3 জায়গায় এ বসিয়ে দাও আর 0.33 জায়গায় বি বসিয়ে দাও, তাহলে তোমার অঙ্কটা দাঁড়াচ্ছে এটা। এই পর্যন্ত আশা করি কারোর ডাউন নেই। লসাগু করা শেখালাম। লসাগু করার সময় কি করতে হয় গো, লসাগু যখন করবো আমরা এই পার্টটা ক্যালকুলেশন করতে যাচ্ছি। আচ্ছা উপরের ক্যালকুলেশন করলে কি শেখালাম a + 1/a, আর নিচের ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, নিচে এ বি আর এ বির মধ্যে অনেক স্টুডেন্ট ভুল করে, এদের মধ্যে লসাগু করতে গিয়ে অনেকে ভুল করে। আমি যদিও লসাগু তোমাদের পড়াবো, যখন শিখিয়ে দেবো। লসাগু সাধারণত কি হবে, এদের মধ্যে যেটা বড় পার্টটা হবে, মানে এ এর মধ্যে কমন, বি এর মধ্যে কমন, তাই অনেকে এটা ভুল করে এ স্কয়ার বি স্কয়ার করে দেয়, কিন্তু এ স্কয়ার বি স্কয়ার নয়, লসাগু হবে এ বি। এদের মধ্যে যেটা সব থেকে বড়, মানে যেটাকে সবাই ভাগ করে, এ বি কে বি ভাগ করে, এ বি কে এ ভাগ করে, এ বি তো নিজে নিজেকে ভাগ করে, তো এ বি হবে লসাগু। এ বি যদি লসাগু হয় তাহলে এই পার্টটায় কত অভাব, নিচে বি আছে, তাহলে কত অভাব এ অভাব, তাহলে এটা হবে 5a। এখানে এ আছে, তাহলে কত অভাব বি অভাব, মানে এ বি বানাতে কত অভাব আর কি, তাহলে এটা হবে 2b। আর এটা তো অলরেডি এ বি আছে, এ বি বানানোই আছে, কোনো অভাব নেই, তাহলে শুধু 2 বসে যাবে। তো তুমি পেলে এইটা। আর এটা যেমন আছে তেমনি থাক, এটা যেমন আছে তেমনি থাক। তাহলে তুমি এইটা যে এই যে প্রথম পার্টটা ক্যালকুলেশন করলে, এই প্রথম পার্টটার ক্যালকুলেশনটা সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো, কারণ অঙ্ক হয়ে গেছে, অঙ্কে আর কিছু নেই, অঙ্ক হয়ে গেছে। প্রথম পার্টটা সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো স্যার, একবার বলুন। প্রথম পার্টটা, উপরের পার্টটা বুঝেছো a + 1/a, এটা বুঝেছো উপরের পার্টটা? উপরের পার্টটা বুঝতে পারলে কিনা দেখো, 1 এর সাথে 1/a যোগ করলে কি করব, 1 এর সাথে 1/a যোগ করলে, তো আমি কি শেখালাম, 1 এর সাথে 1/a যখন যোগ করতে যাবে তখন নিচে যেটা থাকে সেটা বসে যাবে। 1 এর সাথে যে কোনো ভগ্নাংশ যখন যোগ করতে যাবে নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবে, আর এই দুটোর মধ্যে যোগ করে উপরে বসাবে। কি গো বোঝাতে পেরেছি এই পর্যন্ত? হ্যাঁ স্যার। বেশ, এবার নিচে আসো, নিচে যেটা আছে এটা যোগ করতে যাচ্ছি, তো নিচে লসাগু আগে করব। এ বি আর এ বির মধ্যে লসাগু কত হবে এ বি, লিখে রাখো। আর এটা আমি পরে লসাগু গসাগু যখন করাবো আরো ভালো করে করাবো। এ বি আর এ বির মধ্যে লসাগু হচ্ছে এ বি। এবার ভালো করে মন দিয়ে শুনবে, এখানে বি আছে, বলো তো এ বি বানাতে কি অভাব, এ বি বানাতে কি অভাব, এর অভাব, যেটা অভাব সেটা উপরে গুণ হবে, 5a হয়ে গেল প্লাস। এবার বলো এখানে a আছে, a b বানাতে কিসের অভাব b, তাহলে এটা হয়ে যাবে 2b। আচ্ছা এখানে a b আছে, এখানে কি কোনো অভাব আছে? সংসারে অভাব না থাকলে কারো কাছ থেকে ধার করতে যাবে না, তাহলে সারা জীবন কষ্টে থাকতে হবে। যখন অভাব আছে তখন ধার করো, না হলে ধার করার দরকার নেই। তো কোনো অভাব নেই, আমার যা আছে তাতে চলে যাবে, তো এইটা দাঁড়াচ্ছে। এই পর্যন্ত বুঝেছো যে বললে? হ্যাঁ স্যার। ব্যাস, এবার তুমি বলো তো এইটা উপরে পেয়েছো, এটা নিচে পেয়েছো, তুমি ছোটবেলা থেকে এরকম শিখেছো না, 1/2 কে 1/3 দিয়ে যদি ভাগ করতে বলা হয় তখন ছোটবেলাতে কি করতে, 1/2 লিখতে, ইনটু নিচে যেটা আছে সেটা উল্টে যেত না, এই করতে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1/2 আর 1/3 আছে, এদের মধ্যে যখন গুণ করতে যাব যেটা ভাগ আছে সেটা গুণ উপরে গেলে সেটা উল্টে যায়, গুণ করা মানে উল্টে যায়, কারণ এটা ভাগ করা হচ্ছে, একে যখন গুণে আমি কনভার্ট করব তখন যেটা উল্টে যায়। তো এখানেও তাই, এখানে তুমি এই দুটোকে যখন কাজ করবে তখন কি হবে বলো, উল্টে যাবে তো, তাহলে a + 1/a ইনটু उल्टे जाए केटे गेलो ताहले तुमी आल्टिमेट की पाच्छो तोमार रेजाल्ट दानालो एटा एई पर्यन्त बुझेছো কিনা খাতায় লিখে নাও এটা বাম দিকেরটা করেছে মানে আমি মাইনাস দিয়ে যে পার্টটা আছে সেটা করিনি কিছু মাইনাস দিয়ে যেটা লিখেছিলাম না ওটা কিছু করিনি এটা যেমন ছিল এখানে তেমনি পড়ে আছে আমি শেষে করে দেব এটা মানে এটার কোনো ক্যালকুলেশন চেঞ্জ করার কোনো দরকার নেই তো যেমন আছে এখানে তো কোনো কাটাছেড়া কিছু করতে পারবো না এইটা শুধু একটু ভয় দেখানোর মতো ছিল তাই এটাকে সাজিয়ে নিয়েছি এটা যেমন আছে তেমনি পড়ে আছে শেষে তেমনি বসিয়ে দেব বুঝে গেছো এই পর্যন্ত সবাই বুঝলে কিনা হাতে চেন ব্যবহার করে কনফার্ম করো এবার বলো a + 1 এর সাথে b গুণ করব আচ্ছা a এর সাথে b গুণ করলে কত হবে a এর সাথে b গুণ করলে ab + 1 এর সাথে b গুণ করলে কত হবে b b b আর নিচে কত আছে 5a 5a + 2b + 2 + 2b + 2 अच्छा माइनस दिए कत छिलो ab बाई 5a + 2b + 2 2b + 2 এটা মাইনাস দিয়ে ছিল ভালো করে লক্ষ্য করো অঙ্কের প্রথমের দিকে চলে যাও দেখো এই যে মাইনাস দিয়ে দেয়া ছিল তো মাইনাস দিয়ে অপশন সি উত্তর তো হ্যাঁ মাইনাস দিয়ে যেটা ছিল সেটা যেমন আছে তেমনি রেখে দিয়েছি ঠিক আছে এবার বলো তো এবার ভালো করে লক্ষ্য করো দুজনের নিচে সমান দুজনের নিচে সমান তো দুজনের নিচে সমান হলে আমরা নিচে বসিয়ে দেই পুরো 5a + 2b + 2 আচ্ছা উপরে আছে দুজনের যদি নিচে সমান হয় তাহলে উপরে বিয়োগ থাকলে শুধু বিয়োগ হয়ে যাবে আর কিছু না তাহলে ab + b - ab 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 কেটে গেল আমার आंसर দাঁড়াবে b / 5a + 2b + 2 লিখে নাও আমাদের आंसर হবে b / 5a + 2b + 2 এবার কোন অপশনে এরকম আছে সেটা দেখে নেব আমাদের आंसर হবে b / 5a + 2b + 2 আমাদের आंसर এই ab কেটে গেল কারণ নিচে দুজনের লসাগু সমান নিচে যদি দুজনের সমান হয় তাহলে উপরে শুধু ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে উপরে ছিল ab + b - ab তো - ab + ab কেটে যাবে তাহলে b / 5a + 2b + 2 তাহলে b / 5a + 2b + 2 কোন অপশনে উপরে b আছে দেখো কোন অপশনে উপরে b আছে অপশন সি অপশন সি আর বাকি দেখতে হবে না এটাই ঠিক করে দেব তুমি মিলিয়ে দেখতে পারো b / 5a + 2b + 2 হচ্ছে কিনা মিলিয়ে দেখতে পারো কিন্তু আমি বাকি যে যতগুলো অপশন আছে তার মধ্যে b শুধুমাত্র c অপশনে আছে আর বাকি কোনোটা নেই তাই আমি এটা টিক মেরে দিলাম বাকি আর করলাম না তুমি অবশ্য অপশন মিলিয়ে দেখতে পারো তুমি পুরো অপশন মিলিয়ে দেখতে পারো নিজের স্যাটিসফাই হওয়ার জন্য এবার বলো বুঝেছো সবাই কিনা অঙ্কগুলো একটু বড় দিয়েছিল পরীক্ষায় তো মোটামুটি একটু প্র্যাকটিস যারা করে গেছিল তারা টাইমলি পেরেছে যারা প্র্যাকটিস করে যায়নি বা খুব তাড়াহুড়ো এক মাসের মধ্যে পরীক্ষা হয়েছিল লাস্ট পরীক্ষা অনেকের সমস্যা হয়েছিল তো এবারেও তাই করবে হঠাৎ করে পরীক্ষা ঘোষণা করে দেবে তুমি আগে থেকে রেডি থাকবে হ্যাঁ বলছি যে আপনি এই অঙ্কগুলোর পিডিএফ কি গ্রুপে দেওয়া আছে মানে টুকতে পারছি না অঙ্কগুলো দিয়ে দেব অঙ্ক টুকতে হবে না তুমি অঙ্ক করো এখানে আমি অঙ্ক দিয়ে দেব তুমি শুধু অঙ্কটা করো ঠিক আছে এখানে পিডিএফ আমি দিয়ে দেব সব তোমাকে অঙ্ক টুকতে হবে না তুমি শুধু অঙ্কটা করো এখানে এটা করো দেখে এটা চেষ্টা করো অঙ্ক কাউকে টুকতে হবে না হ্যাঁ রেকর্ডিংও পেয়ে যাবে সব ক্লাস পাবে সব রেকর্ডিং দেয়া আছে তোমাদের গ্রুপে সব রেকর্ডিং দেয়া আছে এটা চেষ্টা করো শুধু ভয় দেখানোর চেষ্টা করে আর কিছু না তোমাকে উল্টাপাল্টা সংখ্যা দিয়ে দেবে তুমি দেখে নেবে অঙ্কের মধ্যে কটা সংখ্যা উল্টাপাল্টা আছে একটা একটাকে এবিসি নাম দিয়ে দেবে অঙ্ক তোমার হয়ে যাবে একের 9 প্লাস একের 11 তারপরে দিয়েছে একের 9 প্লাস একের 11 মাইনাস একের 13 নিচে একের 9 ইন্টু একের 11 একই রকম দেখতে সব কটা কেউ যদি একটা ক্যালকুলেশন করে বাকিগুলো হয়ে যাবে, কারণ হুবহু সেম দেখতে। বাকি দুটো করার দরকার নেই, একটা করলে বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। শুধু একটা করো, বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে, কারণ সব দেখতে একই রকম, দেখতে হুবহু সেম। তাই যে কোনো একটা করলে আর একটা আর বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। চলো চেষ্টা করো, দেখি কে কে পারে। আর 1 মিনিট দিচ্ছি, করো, না পারলে আমি বলে দেবো। স্যার 6 অ্যানসার হবে, 6 বলছে অ্যানসার। এইগুলো শিখিয়ে দেওয়ার পর আমি যখন তখন তোমাদেরকে অনেক সিম্পলিফিকেশন আমি বানিয়ে দেব, সেগুলো তোমরা করবে। কিন্তু হোমওয়ার্ক দেব মাঝে মাঝে আমি গ্রুপে, নানা রকম সিম্পলিফিকেশন বানিয়ে বানিয়ে সেগুলো তোমরা করতে থাকবে। 3টে জিনিস দেখতে হুবহু সেম, আমরা যে কোনো একটা করব, বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। যখনই সাধারণত তোমাদেরকে আমি একটা টেকনিক বারবার বলছি যে তুমি যত কটা অঙ্ক করলে সব কটাতে কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছ, যে কোনো একই রকম দেখতে জিনিস 3 বার 4 বার করে টুকে দিয়েছে। কোনো একটা ক্যালকুলেশন করলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমটা করতে যাব। তাহলে আমরা 1/9 কে এ ধরে নেই। এ সমান 1/9, বি সমান 1/11। এরকম 1/9 1/11 কেন, এগুলো দশমিক টশমিক দিয়ে ভয় দেখানোর জন্য যা খুশি দিতে পারতো। আমি এইটা ধরে নিলাম, এর মান 1/9, বির মান 1/11, সির মান 1/13। তাহলে প্রথম পার্টে যদি বসাই কি হবে গো? শুধু প্রথম পার্টটাই বসাবো, কি হবে? a+b - c/a+b - c/ab আর আমি করব না কিছু, আর আমি কিছু করব না, আমি শুধু এইটুকু পার্টটা করব। ঠিক আছে, বাকি দুটো অটোমেটিক হবে। মিউট করে দাও। আমি শুধু এইটুকু পার্টটা করব, বাকি দুটো অটোমেটিক হবে। আচ্ছা, আমার আনসারের দিকে তাকিয়েছি, আনসারের দিকে তাকিয়ে দেখছি হয় 0, নালে 6, নালে 4, নালে 2। এখান থেকে আমি কমন সেন্স ব্যবহার করব যে অবশ্যই কাটাকাটি গিয়ে সব চলে যাবে, কোনো এবিসি থাকবে না। এইটুকু কমন সেন্স আমি ব্যবহার করেছি। ঠিক আছে, যে কাটাকাটি গিয়ে সব চলে যাবে, তার মানে আমার অঙ্কে কিছু বাঁচবে না, কোনো এ, কোনো বি, কোনো সি থাকবে না। এইটুকু আমি অপশন দেখে বুঝে গেছি। এবার আমি ক্যালকুলেশনে যাচ্ছি, কিভাবে করব? আমি শুধু এইটা ক্যালকুলেশন করব, কারণ আমি জানি এটা যদি ক্যালকুলেশন করি, আমার সেকেন্ড পার্টটা যখন করতে যাব, এর জায়গায় বি বসাবো, বির জায়গায় সি বসাবো, এর জায়গায় বি বসাবো, বির জায়গায় সি বসাবো, সির জায়গায় এ বসাবো। শুধু জাস্ট এ বি সি কে চেঞ্জ করবো, আর কিছু কাজ নেই। অতএব ওটা করার দরকার নেই, আমি একটা পারলে বাকিগুলো অটোমেটিক হবে, হুবহু সেম হবে। তাই আমি বাকিগুলো করব না, আমি শুধু এইটা করব। আমি কি করলাম? এই a+b কে ab দিয়ে ভাগ করলাম, কারণ ab দিয়ে ভাগ আছে, এইটা একসাথে নিয়ে নিলাম। a+b - c টা পরে আছে যেমন তেমনি রেখে দিলাম। এই পর্যন্ত আমার লিখতে কোনো আপত্তি নেই। এবার বলো তো a+b কে ab দিয়ে ভাগ করলে কি হবে? আমি যদি a কে ab দিয়ে ভাগ, আরেকবার বলুন না। এই যে ab আছে নিচে, নিচে তো দেখো উপরে দুটো গুণ আছে, ধরো উপরে xy আছে, নিচে z আছে। এটাকে যদি কোনো স্টুডেন্ট এইভাবে লেখে x/z × y, কোনো ক্ষতি আছে কি বলো? আচ্ছা আচ্ছা, না না, কোনো ক্ষতি নেই। তো আমি এখানে ab কে বললাম, ভাই তুমি তোমার সংসারে থাকো, তুমি তোমার a+b এর সাথে থাকো, তুমি c এর সাথে এসো না, কারণ এখানে c আছে, এই সম্পর্কে তুমি এসো না, তুমি তোমার ফ্যামিলিতে থাকো। তাই ab কে আমি a+b এর সাথে, সাধারণত তাই হয়, সাজানো মানে তাই। তোমাকে নিশ্চয়ই মানে সাজাবে, যখন একটা ছেলেকে নিশ্চয়ই একটা মেয়ের পোশাক পরাবে না, তো সাজাতে গেলে তাকে ছেলের পোশাকই সুন্দর, সুন্দর একটা ছেলের পোশাক পরাবে। তো এখানে তেমনি a+b এর সাথে আমি ab কেই রাখবো, a+b এর সাথে আমি অন্য কিছুকে a+b - c এর সাথে ab কে নিয়ে যাব না, কারণ c আছে ওখানে, ওখানে একটা আলাদা রকম ব্যাপার আছে। এই জন্য আমি ab কে a+b এর সাথেই রাখলাম। তো তো এইটা এইটা থেকে এইটা লেখা যেমন তুমি লিখতে পারো, এখানেও তেমনি এটা লিখতে পারো, নো প্রবলেম। এবার যে কথাটা হচ্ছে, এ কে যদি এ বি দিয়ে ভাগ করা হয় তাহলে কত বেঁচে থাকবে গো? এ কে যদি এ বি দিয়ে ভাগ করা হয় 1/b বেঁচে থাকবে। আচ্ছা, বি কে যদি এ বি দিয়ে ভাগ করা হয় তাহলে কত বেঁচে থাকবে? 1/a। তাহলে তোমার দাঁড়াচ্ছে এইটা, তোমার দাঁড়াচ্ছে এইটা, ঠিক আছে? এইটার সাথে তুমি কার কার গুণ করবে? a plus b minus c। এটা তো যেমন আছে তেমনি পড়ে আছে, এটা যেমন আছে তেমনি পড়ে আছে, ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। বলো তো 1/b এর সাথে যখন তুমি a গুণ করবে তখন কত পাবে? দেখো আমি লিখে দেখাচ্ছি, কিন্তু লেখার দরকার নেই। 1/b গুণ করলে a/b বলবে। আচ্ছা, 1/b এর সাথে যখন b গুণ করবে তখন কত পাবে গো? b/b। b/b মানে কত? 1। আচ্ছা, প্লাস। আবার 1/a এর সাথে যখন a গুণ করবে কত পাবে? 1। 1/a এর সাথে যখন b গুণ করবে কত পাবে? b/a। আমরা দুটো জিনিস ছেড়ে গেছে, একটা হচ্ছে 1/b এর সাথে c এর গুণ, তো সেটা হবে -c/b, আর একটা 1/a এর সাথে c এর গুণ, সেটা হবে -c/a। কোন স্টুডেন্ট যদি এই দুটো টার্মকে গুণ করতো এরকম 6খানা টার্ম পেতো না? ইয়েস অর নো বলো? এই দুটোকে যদি কেউ গুণ করতো এরকম 6খানা টার্ম পেতো? হ্যাঁ, আমি হয়তো 1/b কে এই দুটোর সাথে গুণ করেছি, c কে পরে করেছি। কোন স্টুডেন্ট বললো না স্যার আমি 1/b এর সাথে a গুণ করে নেই, 1/b এর সাথে b গুণ করে নেই, 1/b এর সাথে c গুণ করে নেই, পরপর লিখে ফেলতে পারে, নো প্রবলেম। তো মোট কথা হচ্ছে এই 6খানা টার্ম দাঁড়াবে, এই যে 6খানা টার্ম বেরিয়েছে তার মধ্যে দেখো 1 1 মিলে 2 দাঁড়াচ্ছে, 1 1 মিলে 2 দাঁড়াচ্ছে। দুটো পজিটিভ টার্ম দাঁড়িয়েছে, দুটো নেগেটিভ টার্ম দাঁড়িয়েছে। মজার বিষয় হচ্ছে তুমি তো এটা একটা পার্ট করেছো, এরকম তুমি আরো দুটো পার্ট ক্যালকুলেশন করবে, তাহলে সেখানে তো এই এবিসি গুলো সাইক্লিক অর্ডারে ঘুরবে, ওখানে তো এবিসি গুলো এরকম সাইক্লিক অর্ডারে ঘুরবে। তাহলে মজার বিষয় কি হবে যে তোমার টোটাল প্লাসের টার্ম কটা পাবে একটু আইডিয়া করে বলতে পারবে? দেখো এখানে 2 পেয়েছো, এখানে 2 পেয়েছো, দুটো প্লাসের টার্ম পেয়েছো, আর মাইনাসটা। দেখো এরকম প্রতিটা ক্ষেত্রে তুমি এখানে দুটো, পরের ক্ষেত্রে দুটো, তারপর ক্ষেত্রে দুটো, তাহলে 6টা প্লাসের টার্ম পাবে, 6টা মাইনাসের টার্ম পাবে, ওইগুলো না কেটে বাদ চলে যাবে। এই 2 2 2 করে 3টে পার্টের জন্য 6 আসবে আনসার। 2 2 2 করে 3টে পার্টের জন্য, এই পার্টের জন্য তুমি একটা 2 পেয়েছো, দুটো প্লাস টার্ম পেয়েছো, দুটো মাইনাস টার্ম পেয়েছো, এটার জন্য তুমি একটা 2 পাবে, দুটো প্লাস টার্ম পাবে, দুটো মাইনাস টার্ম পাবে, এইটার জন্য 2 পাবে, দুটো প্লাস টার্ম পাবে, দুটো মাইনাস টার্ম পাবে। 6খানা প্লাস টার্ম 6খানা মাইনাস টার্মকে কেটে বাদ দিয়ে দেবে, বাকি 2 2 2 মিলে 6 আনসার হবে। তো আমাদের পুরো অঙ্ক করার কোনো দরকার নেই, পুরো অঙ্ক করতে যাওয়া মানে অযথা খাটনি। আমরা শুধুমাত্র দেখলাম যখন একই রকম দেখতে যখন, তখন সব কিছু করার দরকার নেই, 3টে পার্টের মধ্যে একটা পার্ট ক্যালকুলেশন করব, বাকি দুটো অটোমেটিক চলে আসবে। বোঝাতে পারলাম কি? দেখো সবাই বুঝলে কিনা, যদি কোথাও ডাউট থাকে বলতে পারো, আমি আবার ভেঙে বলবো, কোনো যায় আসে না। এছাড়া তোমরা রেকর্ডিংটা আর একবার দেখবে ভালো করে। অ্যানসার তাহলে 6 হচ্ছে স্যার, না 0 হবে স্যার? 6 হবে, এখান থেকে 2 পাবে, এখান থেকে একটা 2 পাবে, এখান থেকে একটা 2 পাবে, এই 2 গুলো তো কাটছে না। বাকি তুমি পরিষ্কার বুঝে গেছো অঙ্ক দেখে যে আমাদের যে অপশন গুলো আছে সেখানে কোনো এ বি বেঁচে থাকবে না, তার মানে ওই প্লাস টার্ম আর মাইনাস টার্ম ওরা পরস্পর কেটে বাদ চলে যাবে। বুঝতে পেরেছো লজিকটা? যে আমার অঙ্কে কোনো রকম এ বি বাঁচবে না। তো আমি যখন প্রথম পার্টটা ক্যালকুলেশন করলাম তখন দেখলাম 2 প্লাস, দুটো এ বি টার্ম পেয়েছে প্লাস টার্ম, দুটো এ বি টার্ম পেয়েছে মাইনাস টার্ম, তো আমার প্রতিটা ক্ষেত্রে এরকম ভাবে আসবে। তো যেহেতু অঙ্কে কোনো রকম ভাবে এ বি টেবি বাঁচবে না, তাহলে এইগুলো নিশ্চয়ই কেটে কেটে সব বাদ চলে যাবে। তো শুধুমাত্র 2 2 2 করে 3 জনের 3টে 2 আসবে, 2 2 2 মিলে 6 হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? একবার হাতের চিহ্ন ব্যবহার করে কনফার্ম করো সবাই অঙ্কটা বুঝতে পারলে কিনা সোজাভাবে। সবাই হাতের চিহ্ন ব্যবহার করে কনফার্ম করো, এটা চেষ্টা করো, দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারে। এটাও আমরা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড টাইম নেব, তার বেশি টাইম নেব না। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড টাইম নেব। এরকম টাইপের অঙ্ক তুমি পরীক্ষায় দেখতে পাবে। सर ऑप्शन बी। ऑप्शन बी बोलছি। স্যার অপশন সি হবে। অপশন সি বলছে। আর কেউ? স্যার অপশন বি। অপশন বি বলছে। স্যার বি হবে। বি। অপশন বি স্যার। অপশন বি। आगे बोलो एक साथे दस जोग कर ले कत है दस जोग कर लाम संगे एकशो जोग कर लाम कत होबे तुम एखान की देखते पाच्छो जे एक दस एकशो एरकम आमी जोदि बाड़ाते थाकी ताहले आमार देखते पाच्छी एकेर संख्याओ बाड़ते आछे तो आमी जोदि एर साथे हजार जोग करताम चारटा एक आसतो যদি আমি 10000 যোগ করতাম 5টা 1 আসতো তাহলে মজার বিষয় হচ্ছে সবথেকে যেটা বড় সংখ্যা আমরা যে যোগ করে যাচ্ছি পরপর যোগ কিন্তু এটা মাথায় রাখবে যে মানে 10 মিসিং 1 এর সাথে 100 যোগ করলো তখন কিন্তু আসবে না এরকম এটা কখন আসবে পরপর যখন যোগ হচ্ছে 1 10 100 1000 10000 এরকম ভাবে কে তখন সবথেকে যেটা বড় সংখ্যা সেইটাতে যতগুলো ডিজিট আছে ততগুলো অ্যাড হয়ে যায় আমাদের आंसर তাহলে আমরা এখানে এইটা যদি যোগ করতে যাই তাহলে কি পাবো আমরা দেখতে পাচ্ছি 1 10 100 1000 তারপর চারটে তাহলে এইটুকু জায়গা থেকে দেখে কি নিয়ম শিখলাম যে সবথেকে বড় যেটা সেখানে যতগুলো ডিজিট থাকে ততগুলো এক হয় কটা ডিজিট আছে চারটা শূন্য একটা এক তাহলে টোটাল কটা এক হবে পাঁচটা পাঁচটা এক আমাদের অপশনে প্রথমে পাঁচটা এক কোথায় আছে দেখো ऑप्शन ए और ऑप्शन बी थे তাহলে আমাদের অপশন সি কাটা অপশন ডি কাটা এই দুটো হতে পারে না এ আর বি এর মধ্যে কোনো একটা হবে তো এ আর বি এর মধ্যে কোনটা হবে এবার হচ্ছে পরের পার্টে যাব এবার পরের পার্টে মজার বিষয় কি পরের পার্টের মজার বিষয় হচ্ছে যখন আমরা 1 এ 10 লিখি 1 এ 10 মানে কত এটাকে যখন দশমিকে 0.1 বলা হয় 1 এর 100 মানে কত লিখি 0.01 তাহলে এখানে মজার বিষয় হচ্ছে নিচে যদি 100 থাকে তাহলে দশমিকের পরে দুটো ঘর থাকছে 01 থাকছে তাই না 1 এর যদি 1000 থাকে তাহলে দশমিকের পরে ক ঘর থাকবে তিনটে ঘর থাকবে তিন ঘর ঠিক আছে তো তুমি যদি এই রকম ভাবে দেখতে পাচ্ছ তার মানে তুমি এটা এই ডান দিকের পার্টটার ক্যালকুলেশন করতে গেলে তোমার তাহলে কি হচ্ছে না 0.1 0.01 0.001 0.0001 এটা যখন যোগ করতে যাচ্ছ 1 1 1 1 দশমিক মজার বিষয় তাহলে এখানে কি না এখানে যতগুলো শূন্য থাকে সবথেকে বড় যেটা যতগুলো শূন্য থাকে দশমিকের পরে ততগুলো এক হয় তাহলে ওখানে মজার বিষয় কি ছিল ওখানে যতগুলো শূন্য থাকে সেটা তো ততগুলো এক হচ্ছে ये छाड़ाओ और एक जेटा छिलो सेटाओ होच्छिलो तार माने एई दिकेर पार्टेर क्यालकुलेशनेर क्षेत्रे आमरा जतगुलो शून्य छिलो ततगुलो एक तो लिखछि संगे आर एकटा एक जेटा आछे सेटाओ लिखछि किन्तु दशमिकेर डान दिकेर पार्टेर काजेर जोन्नो जतगुलो शून्य थाके ततगुलो एक लिखबो सबथेके बड़ो जेटा तो सबथेके बड़ोते चारटे शून्य आछे ताई आमादेर दशमिकेर डान दिके चारटा एक होबे ताहले कोन अपशने चारटा एक आछे बी अतएव आमादेर आंसर होबे बी অতএব আমাদের आंसर হবে বি তো এটার ক্যালকুলেশন হবে 5টা 1.41 5টা 1.41 সবাই বুঝেছো কিনা হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো এবার কোশ্চেনটাকে ঘুরিয়ে এমন দিতে পারে কোশ্চেনটাকে যদি এমন দিয়ে দিত 1101.101 বলছে তুমি কাজ করো এটাকে তুমি ভেঙে এরকম ভাবে লেখার চেষ্টা করো তাহলে তুমি কি করতে এইটাকে ভেঙে এরকম লেখার চেষ্টা করছে চেষ্টা করো দেখি এবার কোশ্চেনটা একটু আলাদা দিয়েছে বলছে এবারে এইটাকে ভেঙে তুমি এরকম লেখো এই ভেঙে লেখাটা সোজা সেটা চেষ্টা করো স্যার বলবো বলো স্যার বলবো আচ্ছা আর প্লাস 100 প্লাস 1 1 প্লাস 100 হ্যাঁ প্লাস 1000 প্লাস 1000 প্লাস 1 এর 10 প্লাস 1 এর 10 প্লাস 1 এর 1000 1 এর 1000 আমাদের কোথায় কোথায় 1 আছে সেই 1 গুলোকে ধরে নেব কোথায় কোথায় 1 আছে সেগুলোকে ধরে নেব এখানে 1 আছে তো এর 1 এর জন্য 1 লিখলাম এখানে 1 আছে এর 1 এর জন্য 1 লিখব পরে যে কটা ডিজিট থাকবে ততগুলো 0 লিখব এখানে 1 আছে 1 লিখে নিলাম পরে যতগুলো ডিজিট থাকবে দশমিকের আগের ব্যাপার বলছি ততগুলো শূন্য লিখে দিলাম দেখো হাজারের সাথে 100 যোগ করো দিয়ে 1 যোগ করো 1101 বের হবে তুমি যদি বাই চান্স না মেলাতে পারো তাহলে তুমি সেটাকে যোগ করে দেখে নিতে পারো এবারে এই দিকের ক্ষেত্রে 1.1 মানে 1 এর 10 শূন্যর জন্য কোনো লিখবো না এখানে 1 আছে মানে 1 এর 1000 যেখানে 1 থাকে 1 এর পিঠে নিচে ততগুলো শূন্য বসে তাই তো করলাম উল্টোভাবে লেখার সময় তাই করেছি যতগুলো শূন্য থাকবে মানে আমরা এক যে পজিশনে থাকবে 1 এর পিঠে ততগুলো শূন্য থাকবে 1 3 নম্বর পজিশনে আছে তাই 1 এর পিঠে 3 টা শূন্য 1 1 নম্বর পজিশনে আছে তাই 1 এর পিঠে একটা শূন্য এখানে 1 নেই এটা লেখার কোনো ব্যাপার নেই দেখো সবাই বুঝলে কিনা এটা কি সবাই বুঝেছো যদি এমন কেউ থাকো বুঝতে পারোনি তাহলে বলতে পারো আর যদি বুঝে গেছো এরকম টাইপের একটা অঙ্ক আছে এটা করে ফেলো যদি বুঝে গেছো তাহলে এটা করো আর যদি আরো প্রবলেম থাকে তাহলে বলতে পারো যদি বুঝে গেছো কোনটা হবে বলো কোন অপশনটা রাইট ऑप्शन बी बोलते हैं একটা একটা পার্ট করবে আগে একটা বাম দিকের পার্ট করবে একটা ডান দিকের পার্ট করবে একটা একটা পার্ট করবে দিলে বুঝতে পারবে না হলে ভুল হয়ে যেতে পারে স্যার বি হবে বলছেন স্যার বি হবে বলছেন বি হবে স্যার ওকে আগে বাম দিকের পার্টটার ক্যালকুলেশন করি বাম দিকের পার্টে বলো তো 1 কোথায় কোথায় আছে প্রথমে একটা এ হবে না দেখা যাক এটা করে দেখছি বাম দিকের পার্টে প্রথমে 1 লিখলাম 1 এর পিঠে কটা শূন্য হবে 1 2 3 4 5 5টা শূন্য হবে এটা হয়ে গেল প্লাস তারপরে 1 এর পিঠে কটা শূন্য হবে 3টে শূন্য 1000 3টে আর 1 এইটা কোন অপশনে আছে আগে দেখে নাও 1 এর পিঠে 5টা শূন্য 1 এর পিঠে 3টে শূন্য 1 বি এই অপশনে আছে আর কোথাও আছে স্যার বি এতে আর কোথায় আছে এখানেও আছে আগে পরে যোগ তো আগে পরে থাকতে পারে যেটা কিন্তু ভাববে না যে আর পরে আছে মানে হবে না যোগ যেহেতু আগে পরে থাকতে পারে কিন্তু এটাও আছে এই তিনখানা অপশনই আছে শুধুমাত্র ফার্স্ট অপশনটা হবে না হচ্ছে না আমি বাম দিকের পার্টটা ক্যালকুলেশন করলে দেখলাম ফার্স্ট অপশনটা হবে না লাস্টের তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে ওকে এই পর্যন্ত সবাই ক্লিয়ার এবার ডান দিকের পার্টটা করতে যাব ডান দিকের পার্টের জন্য কি নিয়ম শিখেছি যেখানে স্যার সি হবে ডান দিকের পার্টের জন্য কি নিয়ম শিখেছি যেখানে 1 থাকে 1 এর পিঠে ততগুলো শূন্য হয় তাই তো তার মানে প্রথমে 1 আছে যেখানে 1 এর পিঠে দুটো শূন্য হবে 1 এর 100 তারপর যেখানে 1 আছে সেখানে 1 এর পিঠে কটা শূন্য হবে গো 4টে 4টা শূন্য স্যার তারপর 1 এর পিঠে 5টা শূন্য হবে এবার কোন অপশনে আছে বলো সি হবে স্যার সি ভিটে দুটো শূন্য, একের ভিটে চারটা শূন্য, একের ভিটে পাঁচটা শূন্য, তাহলে বি হবে না, এটা ভুল, সিটা হবে রাইট আনসার। স্যার সেকেন্ড পার্টটা আরেকবার একটু বলুন না, যে দশমিকের পরের থেকে যেটা হলো। বলছি মন দিয়ে শোনো, দশমিকের এই দিকের পার্টের ক্যালকুলেশনের জন্য যদি তুমি বুঝতে না পারো, তুমি প্রথম এরকম লিখে নেবে যে স্যার 0.1 যদি দিত এটাকে 10 আমরা যদি লিখতে যেতাম তাহলে কি লিখতাম, এইটা বুঝে নেবে, তাহলে আর তোমার ভুল হবে না। 0.1 কে তুমি কি লিখতে বলো? 1/10 লিখতে। এইখান থেকে তোমার কমন সেন্স কাজ করবে যে এক যেখানে থাকবে ততগুলো একের পিঠে শূন্য হবে, এই কমন সেন্সটা নিয়ে নিলে। এবার অঙ্কে চলে গেল, এবার বলো এক কোথায় আছে? এক যেখানে আছে 2 নম্বর পজিশনে, তাহলে একের পিঠে কটা শূন্য হবে? দুটো শূন্য হবে। তারপরে এক যেখানে আছে সেটা কত নম্বর পজিশনে বলো? 3 না, 4 নম্বর পজিশনে, 101 4 নম্বর পজিশনে, তাহলে একের পিঠে 4টা শূন্য হবে। তারপরে এক যেটা আছে কত নম্বর পজিশন? 5টা শূন্য, 5 নম্বর পজিশনে, তাহলে একের পিঠে 5টা শূন্য হবে। অনেক সময় স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়, তাই আমি বললাম এইটা কমন সেন্সটা এটার উপরে অ্যাপ্লাই করবে, এইটা আগে লিখে নেবে খাতায়, তারপর তুমি কমন সেন্স ব্যবহার করবে যে এক যেখানে থাকবে নিচে একের পিঠে ততগুলো শূন্য হবে, এই কমন সেন্স ব্যবহার করতে হবে। বলো দশমিকের আগেরটা বলুন। এবার দশমিকের আগের সময় কি করবে? দশমিকের আগের সময় এক যেখানে থাকবে ওর পিঠে তারপরে যতগুলো শূন্য থাকার ততগুলো থাকবে। যেমন প্রথমে তুমি এখানে এক আছে, তাহলে এই একের পিঠে কটা শূন্য হবে? যতগুলো এখানে ডিজিট থাকবে, কটা ডিজিট আছে বলো? 1 2 3 5টা, তাহলে 5টা শূন্য বসে যাবে। এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এইটা। প্লাস আবার এক কোথায় আছে বলো? 3 নম্বর পজিশন, এইখানে আছে। তারপর পরে কটা সংখ্যা আছে? 3টে, তাহলে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। তারপরে এক কোথায় আছে? যেখানে আছে, তারপরে তো কোনো সংখ্যা নেই, দশমিক চলে আসছে, তাহলে তোমার এইটা হবে ওটা। বুঝেছো কি সবাই? সবাই বুঝতে পারলে কিনা একবার কনফার্ম করো। এই অঙ্কটা তো আমি আগেও দিয়েছিলাম, তাও একবার করে